we are humble and grateful to Allah subhanahu wa ta'ala for our countless ami bolbo achievement amra Averroes international school er management er pokkho theke apnader ke shubhechha janacchi shommanito parent amra khub drutotar sathe jabo shejonno apnader shobai ke ami request korbo ami besh koyekti slide apnader sathe share korbo inshallah Allah subhanahu wa ta'ala jodi amake taufik dan koren আমি চাইবো আপনাদেরকে আসলে একটি রিভিউ দেওয়ার জন্য যে আসলে আমরা কিভাবে কাজ করেছি এক বছর এই বছরে আপনাদের বাচ্চাদের তথা স্কুলের অ্যাচিভমেন্টটা কি আছে এবং কামিং ইয়ারের জন্য আমাদের প্ল্যানটা কি আছে সেই সাথে অ্যাজ এ প্যারেন্ট আপনার কি রেসপন্সিবিলিটিসগুলি রয়েছে এবং স্কুলের কি রেসপন্সিবিলিটিসগুলি রয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ আমাদের যে অ্যাচিভমেন্টের যে বাস্কেট আমরা বলি সেই ঝুড়িতে অনেকগুলি অ্যাচিভমেন্ট বা সফলতা যদি আমরা বলি সেটা এই বছরে আমরা অ্যাচিভ করতে পেরেছি সেজন্য আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে 2023 তে Averroes ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল করা স্টুডেন্টের ভিতরে 10টি ইউনিভার্সিটি আছে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটিগুলোতে আমাদের বাচ্চারা অ্যাকসেপ্টেড হয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত বড় একটা মাইলফলক ছিল এটা শুধু আমাদের স্কুলের অ্যাচিভমেন্ট নয় এটা আমরা বলে থাকি সবসময় যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট অর্থাৎ জাতীয় পর্যায়ের অ্যাচিভমেন্ট যে অ্যাচিভমেন্টসগুলি আসলে ন্যাশনালি কাউন্ট করা হয় যখন কোনো স্টুডেন্ট যখন কোনো মানুষ আন্তর্জাতিক কোনো স্বীকৃতি অর্জন করে সেটা অ্যাবসলুটলি আমরা জাতীয় মানে আমরা বলে থাকি যে অর্জন হিসাবে পরিগণিত হয় তো আমরা দেখাচ্ছি এখানে যে আমাদের বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ডের র্যাঙ্কিং 10 ইউনিভার্সিটিজ এখানে রয়েছে ইউনিভার্সিটি অফ লন্ডন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন দুরহাম ইউনিভার্সিটি মোনাশ ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ লিডস টরেন্টো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ এক্সিটার ইউটিএম মোনাশ কলেজ তো আমাদের বাচ্চারা ইতিমধ্যে এই 10টি ইউনিভার্সিটিতে 2023 অ্যাকসেপ্টেড হয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত প্যারেন্ট আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য অ্যাওয়ার্ডেড করার জন্য কিংবা তাদেরকে কনগ্রাচুলেট করার জন্য আমাদের বাংলাদেশে দুইটা বোর্ডই আছে দুইটা বোর্ডই বলতে বোঝাচ্ছি আমরা বোর্ডই মূলত তিনটা কিন্তু যেহেতু আমাদের বোর্ড আছে দুইটা যদিও আমাদের বাচ্চারা কেউ কেউ এডেক্সেল থেকে পরীক্ষা দেয় কেউ কেউ কেমব্রিজ থেকে দেয় তো কেমব্রিজ থেকে যখন বাচ্চারা পরীক্ষা দেয় তখন কেমব্রিজ ইয়ার এন্ডে গিয়ে একটি প্রোগ্রাম করে থাকে তাকে বলা হয় কেমব্রিজ হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রোগ্রাম আর যখন এডেক্সেল করে তখন তারা বলে পিয়ারসন হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড তো এটার রিকোয়ারমেন্ট হচ্ছে যে যেহেতু আমাদের বাচ্চাগুলো ইতিমধ্যে প্রত্যেকটা স্টুডেন্টই পিয়ারসনের আন্ডারে পরীক্ষা দিয়েছে অর্থাৎ এডেক্সেলের আন্ডারে পরীক্ষা দিয়েছে আপনাদেরকে একটু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে পিয়ারসন এডেক্সেলের অ্যাওয়ার্ডেড এই প্রোগ্রামে বাচ্চাদেরকে নমিনেটেড হওয়ার জন্য বাচ্চাদেরকে মিনিমাম 60টা সাবজেক্টে আপনার মানে 7 out of 9 পেতে হয় এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা আলোচনা করেছি এডেক্সেলের যে আমাদের এখন যে মার্কিং সিস্টেম গ্রেডিং সিস্টেম সেটা হচ্ছে 9 to 1 অর্থাৎ সর্বোচ্চ গ্রেড হচ্ছে 9 সর্বনিম্ন গ্রেড হচ্ছে 1 অর্থাৎ কোনো বাচ্চা যদি 9 out of 7 পেয়ে থাকে তাহলে হচ্ছে পিয়ারসন হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ডের জন্য তারা মনোনীত হয় তো 2023 এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 6টা স্টুডেন্ট আলহামদুলিল্লাহ পিয়ারসন এডেক্সেল অ্যাওয়ার্ডের নমিনেটেড ছিল অর্থাৎ আমরা বুঝতে পেরেছি যে এই 6টা স্টুডেন্ট অর্থাৎ মিনিমাম 60টা সাবজেক্টে তারা 7 out of 9 পেয়েছে আলহামদুলিল্লাহ সম্মানিত প্যারেন্ট এর পরের অ্যাওয়ার্ডিং বডি হচ্ছে বাংলাদেশের ডেইলি স্টার আপনারা জানেন ইংলিশ মিডিয়াম বাচ্চাদেরকে ডেইলি স্টার একটা প্রোগ্রাম করে থাকে ওরাই প্রোগ্রামকে বলে ওয়ান এ লেভেল ডেইলি স্টার হাই অ্যাচিভার্স অ্যাওয়ার্ড তো 2023 এখানে আমাদের বাচ্চারা কীভাবে নমিনেটেড হয়েছিল এবং ওদের রিকোয়ারমেন্ট কী ওনারা বলে থাকেন যে মিনিমাম 6টা সাবজেক্টে আমি যেটা বললাম অর্থাৎ 7 out of 9 পেতে হবে অথবা এ স্টার পেতে হবে এডেক্স মানে কেমব্রিজের বেলায় কেমব্রিজেরটা এখনও এ স্টারই রয়েছে এ স্টার এ বি সি এরকম করে তো সেখানে আমাদের 2023 এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা স্টুডেন্ট ছিল যারা ডেইলি স্টার অ্যাওয়ার্ডেড হয়েছিল আমাদের 2023 আলহামদুলিল্লাহ তো এটা বলছিলাম আমাদের আসলে বাচ্চাদের একাডেমিক কোয়ালিফিকেশনটা কোন লেভেলে গিয়েছে এবং বাচ্চাদের অ্যাচিভমেন্টগুলি কী ছিল অ্যাকাডেমিক্যালি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম বাংলাদেশের পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের বাচ্চারা ইন্টারন্যাশনালি যে ইউনিভার্সিটিগুলিতে ইতিমধ্যে চান্স পেয়েছে আর এই স্লাইডগুলিতে আমরা আরেকটু আপনাদেরকে দেখা চাচ্ছি যারা আসলে অত্যন্ত ভালো রেজাল্ট করেছে ওই আমাদের দুইটা অ্যাওয়ার্ডিং বডির মানে রিকগনিশন বা কনগ্রাচুলেশন ছাড়াও সেটা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এখানে আপনারা দেখছেন 6টা বাচ্চা রয়েছে এখানে আমাদের তো প্রথম যদি তানসিম জান্নাতেরটা দেখেন ও 9টা সাবজেক্টে ও লেভেল দিয়েছিল 9টা সাবজেক্টেই 9 out of 9 পেয়েছিল এটা আমরা বলি ওয়ার্ল্ড হাইয়েস্ট রেজাল্ট বলা হয় যদি কোনো বাচ্চা
9 out of 9 পেয়ে থাকে তখন অলরেডি সর্বোচ্চ রেজাল্ট হচ্ছে, এর চেয়ে আর ভালো রেজাল্ট করার কোনো সুযোগ নেই। যেহেতু স্কোরই হচ্ছে 9 out of 9 পেয়েছে এখানে 9টা সাবজেক্টই। তারপর হচ্ছে সাইমা মুস্তাফিজ, ও 9টা সাবজেক্টে আপনি পরীক্ষা দিয়েছে ও লেভেলে, সেখানেও 9 out of 9 পেয়েছে 9টা সাবজেক্টই। তারপর নাজওয়া ওসমান হচ্ছে 7টা সাবজেক্টে 9 out of 9 পেয়েছে। আর হচ্ছে আয়মান হায়দার বিন এখানে যে দেখছি আমরা 4টা সাবজেক্টে 9 out of 9 পেয়েছে। তারপর হামজা আমিন এখানে 4টা সাবজেক্টে 9 out of 9 পেয়েছে। তারপর সাদিয়া হচ্ছে 4টা সাবজেক্টে 9 out of 9 পেয়েছে। অর্থাৎ যখন 9টা সাবজেক্টে 9 out of 9 পায় ওরা হচ্ছে মানে ওয়ার্ল্ড হাইস্ট হিসেবে কনসিডার্ড হয়, সেটা আমাদের অনেকগুলি বাচ্চারা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই স্লাইডেরই আরও কন্টিনিউশন, এটা আমি আলোচনায় গেলাম না, এরা আরও এরকমের ভালো রেজাল্ট করেছে। সম্মানিত প্যারেন্ট, স্বাভাবিকভাবেই অ্যাভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে আপনাদের আসা এবং আমাদের অন্যতম ইন্টিগ্রেশন হচ্ছে বা আমাদের ফিলসফি হচ্ছে যে বাচ্চাদেরকে আসলে কুরআনের সাথে ডেভেলপ করা এবং কুরআন নিয়েই ডেভেলপ করা। তো সেই ক্ষেত্রে আল কুরআন হচ্ছে আমাদের অন্যতম একটি আমাদের ফেজ লাইন ভূমিকা আমরা পালন করে থাকি এই আল কুরআনের ক্ষেত্রে। যদিও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা সকালবেলাই পড়াই, তারপরে আমাদের কারিকুলামটা এমনভাবেই ডেভেলপ করেছি আমরা এখানে আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা যেটা দেখেছেন 48 হাফেজ, এটা আমরা পাবলিশ করেছি বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়া আপনারা দেখেছেন। এর পরবর্তীতে আমাদের আরও একটি বাচ্চা এখানে আমরা দেখেছি 49তম হাফেজ, এটাও আমরা পাবলিশ করেছি আমাদের পেজে। উনাইশা ও কমপ্লিট করতে 4 ইয়ার্স এখানে ওর লেগেছে। এরপরে গত বৃহস্পতিবার আর একজন স্টুডেন্ট আমাদের হিফজ কমপ্লিট করেছে আলহামদুলিল্লাহ। এখন অ্যাভেরোস ফ্যামিলিতে আমাদের 50 জন হাফেজ এবং হাফেজা রয়েছে এবং আপনারা জানেন তারা সবাই আন্তর্জাতিক মানের। এবং এই ডিপার্টমেন্টকে আরও সমৃদ্ধ করার জন্য এবছরই 2023তেই আমরা ডিপার্টমেন্ট হেড অর্থাৎ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমরা অ্যাভেরোজ ম্যানেজমেন্ট যাকে সাইন করেছে অ্যাপয়েন্টেড করেছে, আপনারা সবাই জানেন উস্তাদুল হুফাজ বলা হয়, অর্থাৎ কারিদের কারি উস্তাদের উস্তাদ আব্দুল হক সাহেবকে, অর্থাৎ আপনারা জানেন উনি আন্তর্জাতিক ফিগার, উনি আমাদের ডিপার্টমেন্ট হেড হিসেবে আমাদের সাথে কাজ করছেন এবং আমাদের টিচারদেরকে ডেভেলপ করার জন্য উনি কাজ করছেন প্রতিনিয়ত এবং মান্থলি মিটিং উনি করছেন, উইকলি মিটিং করছেন, টিচারদেরকে ট্রেনিং করাচ্ছেন অ্যাজ ওয়েল অ্যাজ বাচ্চাদেরকে ডেভেলপমেন্টের বিভিন্ন পরামর্শ কিংবা বিভিন্ন ইনিশিয়েটিভ উনি নিচ্ছে। সম্মানিত প্যারেন্ট, আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের সমস্ত চিন্তাগুলোকে আমাদের প্ল্যানগুলোকে ইসলামালাইজ করার জন্য আমরা একটা ডিপার্টমেন্ট লঞ্চ করেছি, আমরা বলি অ্যাভেরোস শরিয়া এবং ইসলামিক সেন্টার। অর্থাৎ প্রত্যেকটা ছোট্ট ছোটোখাটো আমাদের যে ভূমিকাগুলি আমাদের প্ল্যানগুলি পরিকল্পনাগুলি যখনই আমরা ইমপ্লিমেন্ট করি সেটাকে আসলে শরিয়া বেসড করার জন্য, শরিয়া সম্মত করার জন্য আমরা এই ডিপার্টমেন্ট ইতিমধ্যে লঞ্চ করেছি। আপনারা দেখেছেন এই ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসেবে আমাদের সাথে কাজ করছেন প্রফেসর মুক্তার আহমেদ ভাই, ইসলামিক স্কলার। সম্মানিত প্যারেন্ট, আপনারা দেখেছেন যে এটা নিয়ে অনেক ক্রাইটেরিয়া টিয়ে চাওয়া ছিল যে আমাদের বাচ্চারা যেহেতু কিরাতে অনেক ভালো করছেন, আমরা কনভোকেশনে দেখি ন্যাশনাল ইন্টারন্যাশনাল অনেক স্কলার এখানে আসেন, আমাদের জাজেসরা আসেন, অর্থাৎ আমরা দেখি যে এখানে আমাদের বাচ্চাদের আসলে পটেনশিয়ালিটি আছে, যে বাচ্চারা আসলে জাতীয় পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে কোরআনের যে আমাদের রিসাইটেশনের যে মান তাতে হয়তো বাচ্চারা যে কোনোভাবে প্রাইজ পেতে পারে। তো সেই ধরন সেইটা মাথায় রেখি অ্যাভেরোস ম্যানেজমেন্ট এখন ডেভেলপ করেছে অন্য একটা ডিপার্টমেন্ট, সেটার নাম দিয়েছি আমরা মুসাবাকা ডিপার্টমেন্ট। আপনারা জানেন মুসাবাকা মিন্স এটা অ্যারাবিক একটা শব্দ, এটা হচ্ছে প্রতিযোগিতা, অর্থাৎ যাতে আমাদের বাচ্চাগুলি আন্তর্জাতিক পর্যায়ে গিয়েও ভালো করতে পারে, কিরাত কম্পিটিশন বা বিভিন্ন যে প্রতিযোগিতাগুলি রয়েছে সেই জন্যে আমরা এই ডিপার্টমেন্ট লঞ্চ করেছি। এবং এই ডিপার্টমেন্টের হেড হিসেবে আতাউল্লাহ মামুন ভাই আছে, আপনারা জানেন বাংলা ভিশনে আপনারা ওনাকে দেখেন, উনি হচ্ছে বাংলা ভিশনে যে কোরআনের প্রোগ্রামটা হয় 22 ইয়ার্স ধরে উনি জাজ হিসাবে সেখানে কাজ করছেন।